মহামারী করোনার প্রভাব কমলেও থামেনি মৃত্যুর মিছিল। 2022 সাল জুড়ে ছিল গুণীজন হারানোর ক্ষত। জাতি হারিয়েছে তার অকৃত্রিম অনেক অভিভাবককে, যাদের প্রতিভার দ্যুতিতে আলোকিত হয়েছে রাজনীতির মাঠ থেকে শিল্পাঙ্কন। অল্প সময়ে এমন বিশাল শূন্যতা কোনোভাবেই পূরণ হবার নয়। 2022-এ হারানো স্মরণীয় বরণীয়দের স্মরণ করছেন মাহদুর রহমান রুপেল। ভাষা আন্দোলনের কালজয়ী এই গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী না ফেরার দেশে পাড়ি জমান 2022-এর মাঝামাঝি। 88 বছর বয়সে জীবন প্রদীপ নিভে যায় বিশিষ্ট সাংবাদিক ও এই কলাম লেখকের। জীবদ্দশায় স্বাধীনতা পদক, 21 পদক, ইউনেস্কো সাহিত্য পুরস্কার সহ বহু সম্মাননা পেয়েছেন তিনি। 12 সেপ্টেম্বর 87 বছর বয়সে উপারে পাড়ি জমান আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। 1976 সালে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান তিনি। 1986 থেকে 1992 সাল পর্যন্ত সাজেদা চৌধুরী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সাবেক উপ প্রধানমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনও চলে যান 14 সেপ্টেম্বর। 83 বছর বয়সে এই রাজনৈতিক ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ স্বাধীনতা পরবর্তী রাজনীতিতে যুক্ত ছিলেন। কীর্তিমানের মৃত্যু নেই ঠিকই, তবু মৃত্যুর অমোঘ নিয়ম মেনে নিতে হয়। শিশু সাহিত্যিক আলী ইমাম বছর শেষে চলে যান না ফেরার দেশে। তিনি থাকবেন শিশুদের পাঠ্য বইয়ে, গল্পে ও বৈজ্ঞানিক কল্পকাহিনীতে। আলী ইমাম রচিত বইয়ের সংখ্যা 200+। বছরের শুরুতেই সুদূর উপারে চলে যান আবৃত্তি শিল্পী হাসান আরিফ। তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদের জীবন প্রদীপ নিভে যায় 8ই জুলাই। গুণী এই অভিনেত্রী 5 দশকে 400-এরও বেশি নাটক ও 150-এরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। রিক্সা চালক থেকে জনপ্রিয় শিল্পী হয়ে ওঠা গায়ক আকবর আলী গাজীর সুরের তার ছিঁড়ে যায় 13ই নভেম্বর। কিডনি রোগে আক্রান্ত হয়ে পরপারের যাত্রী হন তিনি। অল্প সময়ে তৈরি হওয়া এই বিশাল শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। মাহদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা।